হ্যালো গ্রাম পুলিশ ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব, কবে হবে হাইকোর্টের রায়, কেন হচ্ছে না হাইকোর্টের রায়, কবে হবে জাতীয়করণ, আজও কি হবে জাতীয়করণ, কেন হচ্ছে না জাতীয়করণ, এই বিষয়গুলো আমরা খোলামেলা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকে মাই ফেস ফার্স্ট ব্লগ, আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। প্রথমে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি বাংলাদেশ গ্রাম পুলিশের দুর্বলতা। দুর্বলতার প্রথম যে পয়েন্টটি আমি খুঁজে পেয়েছি বাংলাদেশ গ্রাম পুলিশের, এর মধ্যে প্রথম হচ্ছে, বাংলাদেশ গ্রাম পুলিশের দুর্বলতার প্রথম হচ্ছে তারা অনলাইনে অনঅ্যাক্টিভ, খুবই এই কাজটি বাংলাদেশ গ্রাম পুলিশের অনলাইন জগতে তারা খুবই দুর্বল। না হয় একটি গ্রাম পুলিশের ফেসবুক পেজে মাত্র 10,000 লাইক এবং একটি ফেসবুক গ্রুপে মাত্র 10,000 লাইক, এটা খুবই দুঃখজনক বিষয়। বর্তমান সময়ে অন্য বাহিনীর তুলনায় কার্যক্রমের দিক থেকে বাংলাদেশ গ্রাম পুলিশও কম নয়, কিন্তু অনলাইন জগতে অন্য বাহিনী যেরকম অ্যাক্টিভ, বাংলাদেশ গ্রাম পুলিশ তার থেকে অন্ততপক্ষে 70% কম অ্যাক্টিভ বাংলাদেশ গ্রাম পুলিশ অনলাইন জগতে। আর দ্বিতীয়টা ধাপ হচ্ছে, 2023 সাল ইতিপূর্বে আমি একটি ভিডিওতে বলেছি 2023 সালে বাংলাদেশ গ্রাম পুলিশের মুখে হাসি ফুটবেই ফুটবে ইনশাআল্লাহ, এটা শুধু সময়ের অপেক্ষা, দেখার বাকি। আসলে জাতীয়করণ এত আমরা এত আশ্বাস কেন যে 2023 সালে বাংলাদেশ গ্রাম পুলিশের মুখে হাসি ফুটবে, এ বিষয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে 2023 সালের পড়ার পূর্বেই যে সমস্ত নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আপনাদের মাধ্যমে যে সমস্ত নিউজ আমরা প্রচার করেছি, এটা দ্বারা বলাই যায় যে 2023 সালে বাংলাদেশের গ্রাম পুলিশের মুখে হাসি ফুটবে। কেননা বৃষ্টি আসার পূর্বে প্রবল খরা হয়, এরপরে মেঘ হয়, এরপরে বিদ্যুৎ চমকায়, এরপরে মেঘে গর্জন দেয়, তারপরে বৃষ্টি আসে। আসলে আপনি বুঝতেই পারছেন যে জাতীয়করণ হওয়ার যে ধাপ, সেই ধাপে বাংলাদেশ গ্রাম পুলিশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে, ইতিপূর্বেই আপনি একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিশ আপনি পেয়েছেন যে বাংলাদেশ গ্রাম পুলিশের 6,500 থেকে বেতন বাড়িয়ে 7,500, এবং যাদের 7,500 দফাদার তাদেরকে 8,500 টাকায় উন্নতিকরণ করা হয়েছে। এবং ওখানে সুন্দরভাবে লেখা ছিল যে ইতিপূর্বে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর বেতন বাড়ানো হয়নি, অন্যান্য বাহিনীর বেতন বাড়ানো হয়েছে বলেই, কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশের বেতন এখনও বাড়ানো হয়নি, ওই বিষয়টি ওখানে উল্লেখ করা হয়েছে। অতএব বিষয়টি পরিষ্কার যে তাদেরও ধারণা রয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর বেতন বাড়ানো হয়নি। এই বিষয়টি যদি আরও একটু স্পষ্ট করার চেষ্টা করি, ওখানে তারা লিখে দিয়েছিল লিখিতভাবে যে তাদের হাইকোর্টে তাদের রায়টি প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বেতন বাড়ার ব্যাপারে হাইকোর্টের রায় যদি রায় পেয়ে যায় এতে কোনো সমস্যা হবে না, এটাও স্পষ্টভাবে বলা হয়েছিল। এরপরে আরও একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ ইউনিয়ন ভিত্তিক যত লোকজন কাজ করে অর্থ মন্ত্রণালয়, এটি সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে সমস্ত বেতনাদা দেওয়া হবে, এটিও পরিষ্কার হয়েছে। এর পূর্বে 2023 সাল পড়ার পূর্বে আরও একটি নিউজ যে হাতে এসে পৌঁছেছে যে এক মাসকালীন যে মেয়াদিং একটি ট্রেনিং হবে, ওই ট্রেনিং শেষে বাংলাদেশ গ্রাম পুলিশকে অর্থ প্রদান করা হবে। তো বুঝতেই পারছেন ধাপে ধাপে বাংলাদেশ গ্রাম পুলিশ আস্তে আস্তে জাতীয়করণের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরের বিষয়টা হচ্ছে, যদি আমরা বলি যে 2023 সালে জানুয়ারি মাসে যে হাইকোর্টের যে রায়টি, এই রায়টি 2023 সালে জানুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে, 104 নম্বর সিরিয়ালে রয়েছে রায়টির 104 নম্বরে। তো তথা আমরা এই রায়টির ব্যাপারে বলা হয়েছে যে এই রায়টির যে আমাদের হুমায়ুন কবি পল্লব স্যার আর আমাদের সভাপতি উজ্জ্বল খান ইতিমধ্যেই তারা হাইকোর্টে একটি লিখিত আকারে বাংলাদেশ গ্রাম পুলিশের অবস্থা তুলে ধরেছেন এবং তারা খুব দ্রুত এই রায়টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যে এই রায়টি যাতে হাইকোর্টে ওঠে, এর জন্য তারা লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে হুমায়ুন কবির পল্লব স্যার বলেছেন যে হয়তো বা জানুয়ারি মাসের মধ্যেই এই মামলাটি হাইকোর্টে উঠবে এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব এবং আমরা জাতীয়করণ অবশ্যই হয়ে যাব। আপনারা সকলে আশাবাদী থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের হাতে এসে খবরগুলো পৌঁছানোর সাথে সাথেই আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।